বর্ণিতা, বর্ণিতা আসতে বর্ণিতা দাঁড়াও, বলছি যে তুমি ঠিক রাস্তা চেনো তো? মানে তুমি যার বাড়িতে যাচ্ছ সেই সেই বাড়ির রাস্তা চেনো তো? চিনি মানে মেয়ে ইহাকে রগ রাখছে বাকিফ, আমি এই গ্রামের সব চিনি, এখানকার মন্দির, এখানকার মেলার মাঠ, সব সব জানেন। এই গ্রামে আমি আর কেউ ভূত বিয়ের পর সংসার পেতেছিলাম। তাই তো, সত্যি আজীব দাস তাহিয়ে, যেখানে আমি গেহভূতকে হারিয়েছিলাম আজ সেখানেই আমি ওনাকে ফিরে পাবো। চলুন। আমি তো সেটাই চাই বর্ণিতা, তুমি তোমার হারানো সবটা সবটা ফিরে পাও। ঘরে তালা মারা, তাহলে শিবু কাকার কেউ কোথায় গেল? কোথায় গেল ওরা? বর্ণিতা বলছিলাম, কাউকে তো দেখতে পাচ্ছি না, না শিবু কাকা না গেহভূত, ঘরে তালা দিয়ে সবাই গেল কোথায়? কি করবে এবার? মেলার মাঠ, চলুন আমরা মেলার মাঠে যাই। মেলার মাঠ? হ্যাঁ, এখানে একটা মেলার মাঠ আছে, সেটার ঠিক পাশে একটা পুকুর আছে, যেখানে আমি আর গেহভূত বিয়ের পরে প্রদীপ ভাসিয়েছিলাম। সাইকেল ভ্যানটা যখন নেই, হতে পারে গেহভূত আর শিবু কাকা ওখানেই আছে। চলুন। খুঁজছেন? হ্যাঁ, মানে হ্যাঁ, শিবু কাকা কোথায় বলতে পারেন? শিবুদা? শিবুদা তো চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, সেবার শহর থেকে এসে গুন্ডাগুলো যেভাবে মারলো, শরীর পুরো ভেঙে গেছে, ভ্যান চালানোর ক্ষমতাও ছিল না যে কাজ করে খাবে, তখন ভাগ্নে এসে শিবুদাকে নিয়ে গেল। শিবুদা এখন দিদির বাড়ি থাকে, এ বাড়িতে এখন কেউই থাকে না। কেউ না? না, বাড়িটা খালি পড়ে আছে, তালা দেওয়া। আচ্ছা, শিবু কাকার দিদির বাড়িটা কোথায় আপনি বলতে পারবেন? তা তো জানি না, বলতে পারবো না। শিবু কাকাকে না পেলে কোথায় পাবো গিয়ে ভূতের খবর? কোথায় খুঁজবো ওনাকে?